এরপর প্রশ্ন আয়তুল কুরসির বিশেষ ফজলত আছে কি আয়তুল ফুরসি কুরসির অনেক ফজলত আছে শুধু বিশেষ ফজলত আছে এই প্রশ্ন বরং অনেকগুলো ফজলত আছে এর থেকে একটি ফজলত হলো যে এটি কোরআন করিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বিভিন্ন হাদিস এটি প্রমাণিত হয়েছে ওবরাজাম প্রশ্ন করেছেন তুমি কি জানো আয়তুল কুরসির আহ কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি তিনি বলেন না আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন তখন আয়তুল কুরসি তৃতীয়ত আয়াতুল কুরসিতে আল্লাহ তালার গুণবাচক নাম এবং সেফাতগুলো মৌলিক সবগুলো এখানে চলে এসেছে যার কারণে অন্য আয়াত থেকে স্বতন্ত্রের মর্যাদা অনেক বেশি তৃতীয়ত এই আয়াত আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে শয়তান থেকে দুষ্ট জিন থেকে রক্ষা করে বিশেষ করে সকাল সন্ধ্যাকে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সারাদিনের জন্য সকাল পরে সারাদিনের জন্য সন্ধ্যা পরে সারা রাতের জন্য আল্লাহ শয়তান থেকে তাকে হেফাজত রাখেন তাছাড়া এর আরেকটা ফজুল যে চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তালা হেফাজত রাখেন বোখারিতে একটি বর্ণনা রয়েছে ভরে দেওয়া তাও থেকে যে রাতের বেলায় কোনো ঘরে কোনো বাসায় কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়তুল কুর্সি পাঠ করা হলে আল্লাহ রবুল আলমিন সেখানে বিশেষ করে শয়তানের শয়তানের থেকে হেফাজত করেন সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক আমাকে বলেছেন হাদিসের আলোকে সেই সাথে সকাল সন্ধ্যার পাশাপাশি পাঁচক্য চলাতের পর আয়তুল কুর্সি যদি কেউ পাঠ করেন বিকিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু লাইম নাহু জান্নাত ইহা ইয়াম সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা থাকে বিপুল ফজিলতা চাই কুরসি করছে সকাল সন্ধ্যা রাতে শোয়ার সময় পাঁচ ওয়াক্ত সালাতের পর তারপরে নিজের এবং বাসাবাইয়ের নিরাপত্তার জন্য পানাহা থেকে পানহা চাওয়ার জন্য সর্বোপরি শ্রেষ্ঠ আয়াত এটি তেল করি মর্যাদা লাভের জন্য আমরা আয়াতুল কুরসি বিশেষ করে তেলাউ করব ইনশাআল্লাহ তাহলে এমডি সুরি ডায়রি থেকে আপনি ইউটিউব চ্যানেলে আপনার প্রশ্ন করেছেন আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার কিছুদিন পর মসজিদ মিষ্টি বিতরণ করে দোয়া চাওয়া হয় এটা কতটুকু যৌক্তিক এই মিষ্টি খাওয়া যাবে কিনা মানুষ মারা যাওয়ার পর অন্য মুসলমানদের কাছে দোয়া চাওয়া যেতে পারে এবং এই দোয়া চাওয়া তো দোষে কিছু নেই তবে মৃত মানুষের জন্য দোয়া করবে যারা তাদেরকে আবার মিষ্টি দেওয়া এটা মানে বা পারিশ্রমিকের মতো মনে হয় যদিও এটা অনেক সময় মানুষ খোলা মনেই দিয়ে থাকেন সকলের জন্য তো এই জন্য সবচেয়ে উত্তম হয় যে দোয়া চাওয়া হোক ঠিক আছে কিন্তু এটার জন্য দোয়ার পরপরই খাবার দেওয়া বা বিনিময় সাদৃশ্য হয় এরকম কিছু না দিয়ে এবং মিষ্টি হোক আর অন্য কোনো খাবার হোক এগুলো গরিবদেরকে দেওয়া যেতে পারে মৃত্যু ব্যক্তির তরফ থেকে তাহলে দোয়া হলো আবার এদিক থেকে দানও হলো অথ মসজিদে ট্র্যাডিশনাল দোয়া দোয়া পরবর্তী আপনার খাবার বিতরণ বিশেষ করে এটিকে যখন কেউ সরিয়া নির্দেশিত ইসলাম নির্দেশিত দোয়ার পদ্ধতি বা হিস্সা বা আবশ্যিক বানিয়ে নেয় তখন সেই দাঁতের দিকে চলে যেতে পারে সেই জায়গা থেকে এটি অ্যাভয়েড করা উচিত তবে এখানে যে খাবার পরিবেশন করা হয় সেটি খাওয়া যে হারাম হবে ওটা কিন্তু সেরকম নয় হাবিব ব্রো এ আই আপনি লিখেছেন আমার ঈমান ভঙ্গ হয়ে গেছে আমি আল্লাহর কাছে তবা করছি এখন আমার মনে হয় আমি অমুসলিম হয়ে গেছি আমার মনে হয় আমি জাহান্নামে যাবো কীভাবে ইমান ফেরাতে পারি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি ইমান ভঙ্গ হয়ে গেছে সেজন্য আপনি যখন বুঝতে পেরেছেন তবা করে আপনার কোনো কর্মের কারণে কোনো উক্তির কারণে আপনি ইমানহারা হয়ে গেছেন তবা করে ফিরে এসেছেন এখন আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়েছেন এবং নতুন করে আপনি ইমানের উপর অটল অচল থাকার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ এইটুকু আপনার জন্য যথেষ্ট এরপরও যদি আপনার মধ্যে অতিরিক্ত পরিশানি আসতে থাকে তাহলে বুঝতে হবে শয়তান এটি আপনার মধ্যে আনছে এবং আপনাকে অস্থির করে তুলছে এবং এই জাতীয় অস্থিরতা এটি ইমানদারের জন্য ভালো কিছু বই আনে না আপনি অপরাধের পর প্রার্থী করেছেন আপনি তবা করেছেন এবং সেটি থেকে ফিরে এসেছেন আপনার অবস্থান থেকে যথেষ্ট আলহামদুলিল্লাহ শয়তানকে কোনো অবস্থাতে এ ধরনের ক্ষেত্রে আর পাত্তা দেওয়া উচিত নয়